আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় 35 আসনে জয়ী হওয়ার লক্ষ্য বিজেপির। সেই লক্ষ্য পূরণে এবার বাংলায় 15 জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও বিজেপির 5 জন কেন্দ্রীয় নেতাও থাকবেন। তবে রাজ্য থেকে কেন্দ্রীয় বিজেপির যে 4 জন মন্ত্রী রয়েছে তাদের ছাড়াই ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে যে ইলেকশন ম্যানেজমেন্ট টিম গড়া হয়েছে তাতে রয়েছেন সুনীল বানসাল, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। টিমে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। আরও আছেন অমিতাভ চক্রবর্তী, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো এবং সতীশ ধণ্ড। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার কমিটিতে নেই। রাখা হয়নি মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, মনোজ টিগ্গাকেও। বিজেপির জাতীয় সম্পাদক হলেও বাংলায় দলের অন্দরে তিনি কোণঠাসা বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে অনুপম হাজরাকে নিয়ে। অনুপমও প্রায়শ বিজেপির বিরুদ্ধে মুখ খুলে চলেছেন। সংগঠনের অবস্থা থেকে দলের হেভিওয়েট নেতাদের আচরণ নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। তার মাশুল হিসেবে অতি সম্প্রতি অনুপমের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে তাকে ডাকা হয়নি বলে খবর। সংগঠন কি অবস্থায় রয়েছে, কোথায় মজবুত করতে হবে, প্রচারে কি কি তুলে আনতে হবে, কাদের প্রার্থী করতে হবে, কজনকে পুনরায় টিকিট দেওয়া হবে, কোন কেন্দ্রগুলিকে বিশেষ গুরুত্ব দিতে হবে, এ সব নিয়ে এদিন প্রাথমিক আলোচনা হয়েছে। তারপর ধাপে ধাপে এগোবে কাজ। তবে ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠনের মাধ্যমে বাংলায় বিজেপি লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারী জানিয়েছেন সংগঠন সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। লোকসভা নির্বাচনও রয়েছে তার মধ্যে। করোনার সময় মানুষ ভোট দিতে পারেনি, নইলে কলকাতায় নরেন্দ্র মোদীরই হতো বলে দাবি জানিয়েছেন শুভেন্দু। অন্যদিকে অগ্নিমিত্র পালের দাবি, বাংলা থেকে 35টি আসন তারা তুলে দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে।